আলাক্সা ফ্লাড অভিযানে অত্যাধুনিক নানা সমরাস্ত্র ব্যবহার করে গোটা বিশ্বকে চমকে দিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। ইসরায়েলে নজিরবিহীন হামলায় নিজেদের তৈরি রকেট ড্রোন তো ছুড়েছেই, হামাস গেরিলাদের কাছে দেখা গেছে অনেক অত্যাধুনিক পশ্চিমাস্ত্র। পশ্চিমা বিশেষ করে যুক্তরাষ্ট্রের এসব আধুনিক অস্ত্র কীভাবে গেল হামাসের হাতে তা নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। অনেকের দাবি ইউক্রেন যুদ্ধের ময়দান থেকে কালোবাজারির মাধ্যমে অস্ত্র গেছে মধ্যপ্রাচ্যে, সেই অস্ত্রই ইসরায়েলে হামলায় ব্যবহার করেছে স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা। রাশিয়ার গোয়েন্দা সংস্থার অভিযোগ, যুদ্ধে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহায়তা হিসেবে যেসব অস্ত্র পাচ্ছে ইউক্রেন, কালোবাজারের মাধ্যমে সেগুলি যাচ্ছে হামাসের কাছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, দুর্নীতিবাজ ইউক্রেনীয়রা এসব বিক্রি করে ফায়দা লুটছে। ইউক্রেনের দুর্নীতির মাত্রা উদ্বেগজনকভাবে বেশি। কালোবাজারে দেশটি থেকে অস্ত্র বিক্রি হচ্ছে, ইউক্রেনীয়দের অনেকেই পশ্চিমা অস্ত্র বিক্রি করছে। আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে, কালোবাজারের মাধ্যমে ইউক্রেনের অস্ত্র মধ্যপ্রাচ্যে বিক্রি হচ্ছে। মস্কোর অভিযোগের জবাবে কিয়েভও পাল্টা অভিযোগ তুলেছে। দেশটি বলছে তাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী যুদ্ধের ময়দান থেকে যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র জব্দ করে সেগুলি হামাসের কাছে সরবরাহ করছে মস্কো। খোদ যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও চলছে এই অস্ত্র ইস্যুতে চর্চা। রিপাবলিকান নেতা মার্জরি টেইলর গ্রিনি হামাসের ব্যবহৃত মার্কিন অস্ত্রের উৎস তদন্তের দাবিও জানিয়েছেন। মোস্তফা মাহমুদ, জৌনা নিউজ।